আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে নায়িকা পরিমণির উপর। শুটিং থেকে বিরতিতে আছেন অনেকদিন, মা হওয়ার সময়টাতে কোনো ঝুঁকি নিতে চান না ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি। স্বামী অভিনেতা শরীফুল রাজ ও নানাকে নিয়ে ঈদ কাটাতে গেছেন কক্সবাজার, সেখান থেকে পোস্ট করছেন নানা রকম ছবি। বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশ যাপন পরি ও রাজের, তাই এ ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না। কক্সবাজার যাওয়ার পর থেকে প্রতিদিনই রোমান্টিক ছবি শেয়ার করছেন তারা, সঙ্গে জুড়ে দিচ্ছেন ভালোবাসা মাখানো শব্দমালা। বুধবার নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন চিত্রনায়িকা পরিমণি, যেখানে দেখা যায় সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজপরী। দুজনের গায়ে একই নকশার শার্ট, রাজ পরেছেন সাদা প্যান্ট আর পরীর পরনে হলুদ শর্টস, একে অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন। সেখানে ক্যাপশনে পরিমণি জানিয়েছেন, জীবনে রাজকে পেয়ে ভাগ্যবান তিনি, কারণ রাজ একজন উপযুক্ত সঙ্গী। পরিমণি লিখেছেন, আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি। কয়েক ঘন্টায় পরীর এই পোস্টে 92,000-এর বেশি রিয়াকশন পড়েছে, তবে কোনো মন্তব্য নেই, কারণ কমেন্ট বক্স নায়িকা নিজেই বন্ধ রেখেছেন। রাজ ও পরী বিয়ে করেছেন গত বছরের 17ই অক্টোবর, তবে সেটা ছিল একান্ত গোপনে, তাই পারিবারিকভাবে গত জানুয়ারিতে ফের বিয়ে করেন তারা। এরপর জমকালো আয়োজনে বিবাহ সংবর্ধনা হয় তাদের। বর্তমানে পরিমণি অন্তঃসত্ত্বা, কয়েকদিন আগে কক্সবাজারে বেবি বাম সহ ফটোশ্যুট করেছেন পরী। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।